হলদিবাড়ি বাজারে আগুন লাগে। আর এই আগুন একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে প্রায় 25 থেকে 30টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে, আগুনে ভস্মীভূত হয়েছে 25 থেকে 30টি দোকান। এরপরও একের পর এক দোকানে ছড়িয়ে পড়ছে আগুন। আর খবর পেয়েই প্রথমে হলদিবাড়ির দমকলের একটি ইঞ্জিন আসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, পরবর্তীতে জলপাইগুড়ি এবং মেকলিগঞ্জ থেকে আরও একটি ইঞ্জিন আসে। এই মুহূর্তে দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন সেই এক্সক্লুসিভ ভিডিও। সাধারণ মানুষই কিন্তু আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন, কিন্তু আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যা সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না সাধারণ মানুষ এবং দমকল বাহিনীর। সবথেকে বড় বিপদের খবর এই মুহূর্তে হলদিবাড়ির পাত গুদামেও আগুন লেগেছে। আর এই আগুন ভয়াবহ আকার ধারণ করছে। স্থানীয় ব্যবসায়ী সূত্রে কিন্তু জানা যাচ্ছে হলদিবাড়ির বেশ কয়েকটি কাপড়ের দোকান, গালামাল এবং একাধিক দোকানে কিন্তু আগুন লেগেছে। সেই ভিডিও দেখছেন, গোটা দোকান ঘর আগুনে ঝলসে গিয়েছে, আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে একের পর এক দোকান। স্থানীয়রা বলছেন মাঝ রাতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে ঠিক কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। দমকল বাহিনীর কর্মীরা আধিকারিকরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি পুলিশ প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। বিভিন্ন ব্যবসায়ী দেখুন সেই ছবি, এক্সক্লুসিভ ছবি। হঠাৎ করে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়লো একের পর এক দোকানে। সাধারণ মানুষ যখন ঘুমে ব্যস্ত ছিল সেই সময়ই এই আগুন ছড়িয়ে পড়ে। আমরা শুনব স্থানীয় ব্যবসায়ীরা কী বলছেন, পাশাপাশি আমরা আগুনের আরও আপডেট দিতে থাকব। দাদা, আজকে যে হলদিবাড়ির ঘটনা কী বলবেন? বহু এই ঘটনা খুব মর্মান্তিক ঘটনা এবং দুঃখজনক ঘটনা। আমাদের এখানকার কমপক্ষে প্রায় 30 থেকে 40টি ব্যবসাদার একদম সর্বশান্ত হয়ে গেল আজকের এই অগ্নিকাণ্ডে। কখন ঘটনাটা ঘটেছে বলে শুনেছেন? আনুমানিক রাত 2টো। কী রকম দোকান ছিল এখানে? বাসনের দোকান ছিল, কাপড়ের দোকান ছিল, হার্ডওয়্যারের দোকান ছিল, আর প্লাস্টিকের দোকান ছিল, স্টেশনারি দোকান ছিল, বিভিন্ন রকম আরও দোকান ছিল। সোনার দোকান ছিল। তোমার দোকানে মোটর ছিল না দাদা? মোটর ছিল তোমার দোকানে? Thank you.
ये हरे आपको।